এখন বাড়িতেই বানিয়ে ফেলুন দোকানের মতন সুস্বাদু ক্যারামেল চায়ের রেসিপি। নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড ওয়েস্ট বেঙ্গল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই। বন্ধুরা, আজকে আমি একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি। যে রেসিপিটা শেয়ার করবো সেটা হচ্ছে ক্যারামেল চা। ক্যারামেল চা করতে কী কী লাগে সেটা তোমাদের দেখাবো। তো এই চাটা খেতে খুব ভালো লাগে, যে একবার খেবে সে বারবার খেতে ইচ্ছে করবে। তো এই চাটা কী করতে কী কী লাগে সেটা আমি তোমাদের দেখাবো। তাই চলো, ক্যারামেল চা করতে লাগবে চা পাতা, এক বাটি দুধ, সামান্য পরিমাণে চিনি, আগে থাকতে আদাটা ঘষে নিয়েছি, সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো, একটা লবঙ্গ, একটা এলাচ, দুটো তেজপাতা। বন্ধুরা, তেজপাতা দিলে চাটা খেতে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, ভালো লাগবে। এইগুলো লাগবে সমস্ত ক্যারামেল চা করতে। সব আলু যখন হয়ে গেছে, এদিকে উনানটাকে ধরিয়ে নিচ্ছি। উনানটা ধরে গেছে, উনানের উপর কড়াটা বসিয়ে দিলাম। এবার এই কড়ার মধ্যে আমি সামান্য পরিমাণে চিনি দিয়ে দেবো। চিনিটা দিয়ে ক্যারামেলটা তৈরি করে নেবো, একটু লাল লাল কালার হবে। চিনিটা দিয়ে এই যে ক্যারামেল তৈরি করে নিয়েছি, বন্ধুরা দেখতে পাচ্ছ কি সুন্দর রংটাই এসে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো এই যে এক বাটি দুধ, দুধটা একটু ছেঁকে দিচ্ছি। এই দুধের মধ্যে দিয়ে দেবো আদা ঘষে নিয়েছি আগে থাকতে, লবঙ্গ, এলাচ, গোলমরিচের গুঁড়ো, দুটো তেজপাতা, এগুলো সব দিয়ে দেবো। দিয়ে 5 মিনিট ধরে দুধটা একটু জাল দিয়ে নেবো। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছে, 5 মিনিট ধরে দুধটাকে ভালো করে জাল দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো চা পাতা। এবার এই চা পাতাটা দিয়েও কিছুক্ষণ ফুটিয়ে নেবো। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছে, কিছুক্ষণ চা পাতাটা দুধটাকে ফুটিয়ে নিয়েছি। এই যে আমার তৈরি হয়ে গেলো ক্যারামেল চা। এবার নামিয়ে নিচ্ছি। এই যে কি সুন্দর কালার বন্ধুরা, তোমরা বাড়িতে এটা অবশ্যই বানিয়ে খাবে। যারা খুব চা ঘন ঘন খায় তাদেরও এই চাটা খেলে বারবার খেতে ইচ্ছে করবে। হঠাৎ যদি বাড়িতে অতিথি আসে তাদেরকে এই চায়ের ক্যারামেল চাটা তৈরি করে দেবে, তারা খেয়ে খুব প্রশংসা করবে বন্ধুরা। তো বাড়িতে এটা অবশ্যই বানিয়ে খাবে। বন্ধুরা দেখতে পাচ্ছ ক্যারামেল চা তৈরি হয়ে গেছে, এখন এই চাটা আমি খাবো, খেয়ে বলবো কেমন হয়েছে। কি সুন্দর খেতে! যারা খুব চায়ের নেশা তারা বন্ধুরা এই চাটা করে খাবে, ভীষণ ভালো লাগবে। আর মুখ পুরো ছেড়ে গেল, মাথাটা মনে ধরেছিল, মাথাটা মনে সত্যি ছাড়লো চাটা খুব সুন্দর খেতে। তোমরা বাড়িতে এটা অবশ্যই বানিয়ে খাবে বন্ধুরা, খুব ভালো লাগবে। তাই আমার পাশে থাকো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো, আমি যেন আরো নতুন নতুন রেসিপি তোমাদের শেয়ার করতে পারি। ধন্যবাদ, পরের ভিডিও দেখা।